আচ্ছা, তো বেসিক্যালি লোগো হচ্ছে একটা কোম্পানির একটা প্রতীক বলতে পারি, যেটা হচ্ছে একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে, সেটা যে কোনো দিক দিক হতে পারে রিপ্রেজেন্ট করার জন্য। তো আমরা কয়েকটা লোগোর কয়েকটা স্যাম্পল দেখে আসি যে লোগো আসলে কিভাবে রিপ্রেজেন্ট করে। স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে এখানে দেখবেন। হ্যাঁ, আর আমার ক্লাস যখন স্টার্ট হবে তখন যদি রেকর্ডটা যদি চালু না থাকে অবশ্যই আমাকে বলে দিবেন যে ভাইয়া রেকর্ডটা হচ্ছে না। আচ্ছা, রেকর্ডটা এখন তো হচ্ছে না। রেকর্ডিং ইন প্রোগ্রেস। জি, এখন হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমি দুই দুই ধরনের দুইটা লোগো দেখালাম, দুইটা কোম্পানির। তো ফার্স্টে যে লোগো, যে একটা একটা লোগো দেখালাম, সেটা হচ্ছে আমরা কিসের লোগো জানি, এটা হচ্ছে অ্যামাজনের একটা লোগো। তো এই লোগোটা আমি একটু খেয়াল করেন, এখানে আসলে কি বোঝানোর চেষ্টা করছে কে বলতে পারবেন? কে বলতে পারবেন যে এই অ্যামাজন লোগোর আসলে কোম্পানিটা কি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে? আচ্ছা, মানে অ্যামাজন কি এখানে কোম্পানি বলুন তো? স্মাইল লাগতেছে, স্মাইলের মতন। হুম, একদম আমার মতে এটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, মানে সবকিছুই পাওয়া যায় এটার মধ্যে। আচ্ছা, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, শেষে যে বলছি ওনাটা রাইট আছে। হ্যাঁ, তো এ থেকে জেড, দ্যাটস মিন হচ্ছে অ্যামাজনে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত আপনার প্রোডাক্ট পাওয়া যায়। তো সেই জন্য বেসিক্যালি বলা হয়েছে এটা এটা রিপ্রেজেন্ট করার জন্য। শুধুমাত্র একেবারে সিম্পল একটা জিনিস চাইলে কিন্তু আপনি তৈরি করতে পারবেন, কিন্তু ক্রিয়েটিভিটিটাই থাকা হচ্ছে মুখ্য বিষয়। তো অনেকে কিন্তু, আমি আগে বলছি যে টুলস জানা থাকলে যে আপনি একজন ক্রিয়েটিভ ডিজাইনার এটা আসলে বলা মুশকিল। হ্যাঁ, তো আপনাকে টুলসও জানতে হবে, আপনার যে কাজগুলো করা লাগবে সেগুলো ক্রিয়েটিভলি করা লাগবে। হ্যাঁ, তো একটা লোগো এখানে আমি একটা স্যাম্পল হিসেবে দেখালাম, একেবারে সিম্পল লোগো, জাস্ট একটা টান দিয়ে ড্র্যাগ করে স্মাইলের মতো দেওয়া হয়েছে আর একটা অ্যারো চিহ্নের মতো। তো এটা জাস্ট এ থেকে জেড পর্যন্ত নির্দেশ করছে। আচ্ছা, এটাকে বলতে পারবেন হ্যান্ড রেস করেন, আমি বলবো কে কে পারবেন, কে কে পারবেন বলেন তো। একজনও পারবেন না এটা? আমির আলী, আপনি বলেন তো। জি, এটা তো ফেডেক্স দেখা যাচ্ছে, ফেডেক্স। আচ্ছা, আলামিন, আপনি বলেন। এমনি আলামিন, আচ্ছা। হ্যাঁ, রোমান, আপনি বলেন। ফেডেক্স ইন্টারন্যাশনাল কোম্পানি, এটা সাধারণত অস্ট্রেলিয়ার একটা কোম্পানি ফেডেক্স, যারা বিভিন্ন দেশের প্রোডাক্ট ট্রান্সফার করে। আচ্ছা, বেসিক্যালি একটা কুরিয়ার কোম্পানি, তাই তো? এমনটা তো বিষয়টা নাকি? হ্যাঁ, কুরিয়ার কোম্পানি। ইয়াস ইয়াস, কুরিয়ার আচ্ছা, কোম্পানি ফেডেক্স। একটা একটা কুরিয়ার কোম্পানি ফিডেক্স। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে না লোগোটা কোন জায়গায় আসলে হাইলাইট করার চেষ্টা করছে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে এখানে একটা তীর চিহ্ন আছে, দেখতেছেন? এটা এখন দেখা যায় মেবি না, একটা ট্রান্সপোর্টের মতো একটা লোগো দেওয়া আছে, আইকন দেওয়া আছে। হ্যাঁ, একটা তীর চিহ্নের মতো, জাস্ট এটার জন্য হচ্ছে এটা রিপ্রেজেন্ট করছে যে এটা রেডেক্স হচ্ছে যে একটা কি, একটা কুরিয়ার কোম্পানি, এটা ট্রান্সপোর্টের কাজ করে, বিভিন্ন ধরনের ডকুমেন্টস বা আসবাবপত্র এটা ডাটা ডাটা বা ট্রান্সফার করে। হ্যাঁ, তো এটাই হচ্ছে বেসিক্যালি এটা এটার মূল উদ্দেশ্য। দেখেন, একেবারে কিন্তু ইজি কাজ একটা, বেশি কঠিন কিন্তু কাজ না। তো চাইলে কিন্তু আপনারাও এটা ক্রিয়েট করতে পারবেন, একেবারে ইজি একটা বিষয়। তো এটাই হচ্ছে লোগোর মূল বিষয়। আবার এখন আমরা জানি, এখন জানবো যে লোগো আসলে কি, লোগো কত প্রকার, এবং আসলে জাস্ট কয়েকটা লোগো দেখালাম যে লোগোটা আসলে কেমন টাইপের হয় ফার্স্ট বোঝানোর সাথে। যদি আমি আরো কিছু কয়েকটা লোগো দেখাই, সেটা হচ্ছে নেগেটিভ।
আচ্ছা বলেন তো এখানে কি কি দেখা যাচ্ছে, আপনি কি কি দেখতেছেন একটু বলেন। আচ্ছা আমি বলে দেই, এটা হচ্ছে নেগেটিভ স্পেস লোগো বলা হয় এগুলাকে। যাই হোক আমরা ধরে নিলাম হচ্ছে একটা লোগো। দেখেন এখানে দুইটা জিনিস দেওয়ার চেষ্টা করছে, একটা হচ্ছে ফিশ আর একটা হচ্ছে ক্যাট, ঠিক আছে? এটা হচ্ছে ফিশ, এটা হচ্ছে ক্যাট, তো এটা বোঝানোর চেষ্টা করছে। এরকম আরো অনেক ডিজাইন আছে, দেখেন এটা 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 একটা মায়ের ছবির মতো লাগে, এটা একটা বাচ্চার ছবির মতো লাগে, দুইটা বেবি স্লিপ সেফ, হ্যাঁ এরকম বোঝানোর চেষ্টা করছে। তো এই যে লোগো গুলা যে ক্রিয়েট করছে, এগুলো তো কিন্তু আপনাদের আমার মতো ডিজাইনাররা কিন্তু এগুলা ক্রিয়েট করছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি লোগো আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, কয়েকটা ওয়ে আপনাদেরকে দেখাইলাম। তো জাস্ট অনেকগুলো লোগো থাকবে অনেক রকম ভাবে রিপ্রেজেন্ট করে, সেটাই স্বাভাবিক। আচ্ছা কি লিখছে এমডি আলামিন, কথা বলতে পারছেন না একটু। আচ্ছা এখন আমরা আসি যে লোগো আসলে কত প্রকার। আমরা যদি গুগলে একটু সার্চ করি, যারা আসলে আজকে ক্লাসটা মিস করবে তারা আসলে অনেক কিছু মিস করে ফেলবে। আচ্ছা দেখেন আমি জাস্ট জাস্ট গুগলে সার্চ করলাম যে টাইপস অফ লোগো, ফার্স্টে যেটা আসছে 99design.com এর যে, এটাও কিন্তু একটা 99design.com হচ্ছে একটা আমাদের ফ্রিলান্সার সাইট, হ্যাঁ যেখান থেকে আর্নিং করা যায়, মার্কেট প্লেস আর কি। তো আমি এখানে ক্লিক করি, দেখেন এখানে হচ্ছে 7 types of logo, যেগুলো হচ্ছে আসলে কিভাবে লোগো গুলাকে রিপ্রেজেন্ট করে, সাত ধরনের লোগো আসলে কি কি এবং কাকে বলে সেটা আমরা দেখবো আর কি। তো আমরা একেবারে নিচে চলে যাই, 7 number থেকে শুরু করি তাহলে সুবিধা হবে, কারণ 7 number থেকে শুরু আর কি, তো উল্টোটা হবে বুঝাতে সুবিধা হবে। আচ্ছা দেখেন এটা হচ্ছে এমব্লেম লোগো, যেটা কিনা প্রচুর অনেক আগে হচ্ছে এই লোগো গুলা ইউজ করতো, এখন বর্তমানে এগুলো ইউজ করা হয় না, হয় কম আর কি আগে থেকে, হ্যাঁ অথবা নতুন কোনো কোম্পানি হলে সেটা এইভাবে লোগো ইউজ করা হয়, নতুন কোম্পানি যদি হয়, নতুন কোনো ব্র্যান্ডিং যদি হয় তখন এই লোগো গুলা ইউজ করা থাকে, অথবা কেউ ডিটেলে চাইলেও কেউ ইউজ করতে পারে কোনো সমস্যা নেই, তবে এগুলো বেসিক্যালি আগে ইউজ করতো। আচ্ছা বলুন তো এগুলো কোথায় এখন ইউজ করে, বা এরকম টাইপের কোথায় ইউজ করতে দেখছেন, কি বলতে পারবেন? বলতে পারেন এটা একটা বেস টাইপের লোগো, এটা আর্মিদের বা হার্ভার্ড ইউনিভার্সিটির লোগো, তাই না? জিনিসটা তো এমন, তাই না? কিন্তু এখন কিন্তু এই লোগো গুলো আর এমন নাই, হ্যাঁ এগুলা এগুলাকে বলা হয় এমব্লেম লোগো। কেন বলা হয়, এগুলো হচ্ছে ইন ডিটেলে বলা থাকে। দেখেন এখানে হচ্ছে কফি বিক্রি করে, সাপোজ দেখেন এখানে কফি লিখে দিছে, স্টারবাকস, হ্যাঁ একটা কোম্পানির নাম, দেন হচ্ছে একটা আইকন দেওয়ার চেষ্টা করছে। দেখেন এখানে সে ফুল ডিটেলে কিন্তু বলে দিছে তার কোম্পানির নাম হচ্ছে স্টারবাকস এবং কফি, হ্যাঁ তারপর হচ্ছে আইকন দিয়ে বোঝানোর চেষ্টা করছে, তো মানে একটু ডিটেলে বলার চেষ্টা করছে, তো এই জন্যই এটাকে বলা হয় এমব্লেম লোগো। তো এগুলা যদি ক্লায়েন্ট যদি কখনো বলে যে আমাকে একটা লোগো তৈরি করে দেন, যদি বলে কেমন টাইপের লোগো, ক্লায়েন্ট যদি বলে যে না আমাকে একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের লোগো তৈরি করে দেন, অবশ্যই এরকম টাইপের লোগো তৈরি করা যাবে না। তো যদি বলে যে এম ব্লেম লোগো, তাহলে হচ্ছে এরকম টাইপের আপনার লোগো ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? তো আমরা যদি আরেকটু উপরে যাই তাহলে বুঝতে সুবিধা হবে, এটা আমি আবার আসবো, এই কথাগুলো কিন্তু আবার উপরে আসবে সেম। তারপর হচ্ছে কম্বিনেশন মার্ক, এটা আমি পরে আসি। আচ্ছা তারপর চলে আসে যে মাস্কট লোগো, হ্যাঁ মাস্কট লোগো গুলা বেসিক্যালি কিভাবে হয়, কিভাবে বোঝা যায়। মাস্কট লোগো বেসিক্যালি আপনি ধরে নিতে পারেন যে যেগুলো হচ্ছে কার্টুন টাইপের হয়, কোনো ফেস ইউজ করা হয় কারো, হ্যাঁ KFC যেমন একটা ফেস ইউজ করে ভেক্টরাইজ করছে একটা কার্টুন টাইপের, হ্যাঁ যেগুলো হচ্ছে ক্যারেক্টার ওয়াইজ করা হয়, তো এগুলোকে বেসিক্যালি বলা হয় মাস্কট লোগো। মাস্কট লোগো সচরাচর সবাই করতে পারে না, যারা হচ্ছে মোটামুটি ভেক্টর পোর্ট্রেট খুব সুন্দর করে ডিজাইন করতে পারে, অথবা কারো যদি খুব হাত হাত অনেক আর্টিস্ট মনে করেন যে যারা হচ্ছে হাতে স্কেচ করতে পারে খুব ভালো, তারা এইসব ডিজাইন খুব সহজে করতে পারে, সবাইকে তারাই ডিজাইন পসিবল না, তবে চাইলে আপনি করতে পারেন, চেষ্টা করলে অবশ্যই পারবেন। তবে এগুলোকে বলা হয় মাস্কট লোগো। আপনি যদি গুগলেও সার্চ করেন, আমি যদি লিখি মাস্কট লোগো, দেখেন যত ক্যারেক্টার টাইপের যত লোগো পাবেন এগুলো হচ্ছে মাস্কট টাইপের লোগো, অনেকটা গেমিং টাইপের, হ্যাঁ আচ্ছা তারপর চলে যাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো।
আচ্ছা অ্যাবস্ট্রাক্ট লোগোগুলো হচ্ছে একটু মডার্ন টাইপের, হ্যাঁ, যেটাতে মনে করেন তেমন একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের আর কি। হ্যাঁ, কিভাবে বলবো সেটার ভাষাটা আসলে কেমন দেখায়, তবু একটু বলি, একটু একটু মডার্ন থাকবে। হ্যাঁ, একটু শেপ শেপ একটু ক্লিয়ার শেপ থাকবে, এত হিবিজিবি শেপ থাকবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগোর মূল বেস আর কি। আমি আবার আসবো একটু পরে। তারপর দেখেন যে পিক্টোরিয়াল মার্ক, দেখেন আমরা কিন্তু একেবারে যে একেবারে নিচে আসছিলাম সেটা হচ্ছে কি ছিল, সেটা হচ্ছে এমব্লেম লোগো, যেটা কিনা ছিল আইফোনের লোগো কিন্তু বেসিক্যালি এরকম ছিল না আগে। এটা কি আপনারা জানেন, একটু বলতে পারবেন? আচ্ছা আমি একটু দেখাই, আইফোন না অ্যাপেল হবে, অ্যাপেল লোগো হিস্টোরি। আচ্ছা দেখেন এখানে একটু খেয়াল করেন, এই যে 1976 সালে যে লোগোটা ক্রিয়েট করা হয়েছিল, এখানে কিন্তু দেখেন কি কি করার চেষ্টা করছে। দেখেন একটা অ্যাপেল গাছ ছিল, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাপেল লেখা ছিল, তারপর কম্পিউটার অ্যাপেল কম্পিউটার কোম্পানি, হ্যাঁ, এরকম একটা কর্পোরেশন হতে পারে। তো এটাই হচ্ছে একটা লোগো ছিল, অ্যাপেলের ফার্স্ট যে লোগোটা ছিল এটা হচ্ছে এটা। তো এখন দেখেন এটা আসলে কোন ক্যাটাগরির লোগোর মধ্যে পড়ে বলুন তো, একজন কে বলতে পারবেন? কে বলতে পারবেন একজন বলেন? এমব্লেম, এই তো গুড, হয়ে গেছে। তো এই তো বুঝতে পারছেন, তার মানে হচ্ছে ফার্স্টে যে কোম্পানিটা ছিল সেটা হচ্ছে এমব্লেম একটা লোগো ছিল, আর পরবর্তীতে এটা একটু মডার্ন, তারপর হচ্ছে আর একটু পিক্টোরিয়াল টাইপের করার চেষ্টা করছে। তো জাস্ট এটাই একটু খেয়াল করেন যে এটাও আবার এমব্লেমের মধ্যে পড়ে, আবার যখন এটা আপডেট হয়ে গেছে তখন এটা পিক্টোরিয়াল। তো এখানে পিক্টোরিয়াল বলতে কি বোঝানো হয়েছে, পিক্টোরিয়াল মার্কস অথবা লোগো লোগো সিম্বল, মানে সিম্বল বেস যে লোগো গুলো হয় সেটাই হচ্ছে আপনার পিক্টোরিয়াল মার্ক। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার আসলে পিক্টোরিয়াল মার্ক টাইপের লোগো হবে, অথবা অথবা আমাকে সিম্বলিক টাইপের লোগো হবে, তাহলে অবশ্যই আপনাকে সিম্বল তৈরি করে আপনাকে লোগো ক্রিয়েট করা লাগবে। তো এটার বর্তমানে চাহিদা খুব মোটামুটি বেশি, কারণ সিম্বলিক লোগো গুলো বেসিক্যালি বেশি ইউজ করা হয়, তার সাথে আবার লেটার মার্ক যেগুলো আছে সেগুলো ইউজ করা হয়। আমি যদি একটু উপরে যাই, যেটা যেটা আছে ওয়াটার মার্ক বা লোগো টাইপস, হ্যাঁ, এটা এটা বেসিক্যালি হচ্ছে আপনার কোম্পানি নামটা কোন একটা ফন্ট দ্বারা বোঝানো হয়ে থাকে। হ্যাঁ, তেমন তেমন বেশি ইয়ে করা হয় না, জাস্ট কোম্পানিটাকে হাইলাইট করার চেষ্টা করে, বুঝতে পারছেন? শুধুমাত্র এটার মধ্যে কোনো আইকন থাকবে না বা সিম্বল থাকবে না, শুধুমাত্র নাম দিয়ে তৈরি করা থাকবে, এটাকেই বেসিক্যালি ওয়াটারমার্ক বা লোগো টাইপ বলা হয় আর কি। আবার আরেকটা আছে সেম ইকুয়াল, কিন্তু এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে মনোগ্রাম লোগো অথবা লেটার মার্ক। দেখেন এটা এটা কিন্তু সেম, এটাও লেটার দিয়ে তৈরি করা, এটাও লেটার দিয়ে তৈরি করা, শুধুমাত্র পার্থক্য হচ্ছে যখন মনোগ্রাম লোগো বা লেটার মার্ক লোগো যখন বলা হয় তখন শুধুমাত্র এটা সংক্ষিপ্ত নামগুলো নেওয়া হয়। তারপর এইচ বি ইউ, এটার এটা কিন্তু এটা কিন্তু ফুল মিনিং না, এটা হচ্ছে শর্ট মিনিং, ঠিক আছে? আই বি এম, এটা কিন্তু শর্ট মিনিং। আমি একটু আই বি এম সার্চ করি, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন, ঠিক আছে? তো এটা হচ্ছে আইবিএম এর পূর্ণ নাম। হ্যাঁ, আমরা এটা কি করলাম, এটা এটা কি করা হলো, এটাকে শর্ট ফর্মটা ইউজ করা হয়েছে, তো এই জন্য বলা হয় এটাকে মনোগ্রাম লোগো। দেখেন মোটামুটি কিন্তু আমরা একটা মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, মনোগ্রাম অথবা লেটার মার্ক অনেকটা ওয়াটার মার্কের মতো, কিন্তু ওয়াটার মার্ক হচ্ছে কোম্পানির টোটাল ফুল নামটা ইউজ করার চেষ্টা করে। যেমন গুগল, গুগল একটা আলাদা একটা কোম্পানি, এখানে শুধুমাত্র জি হাইলাইট করে নেই বা জি নিয়ে কাজ করে না, এখন শুধুমাত্র জি নিয়ে কাজ করতো তাহলে এটা হয়ে যেত কি, মনোগ্রাম লোগো। তাহলে মোটামুটি এটা বুঝে ফেলছি মনোগ্রাম লোগোটা কি, দেন ওয়াটারমার্ক কমপ্লিট, শুধুমাত্র একটা বাকি আছে, সেটা হচ্ছে এই যে দা কম্বিনেশন মার্ক। তো আমরা যেটা করি বর্তমানে যে ডিজাইন গুলো করি সেটা হচ্ছে কম্বিনেশন মার্কের মধ্যে পড়ে। কিভাবে দেখেন, আমরা যদি ফেসবুক লোগো ইউজ করি, আচ্ছা ফেসবুক কি লোগো, কে বলতে পারবেন? তো এখন আপনি একটু খেয়াল করেন কম্বিনেশন মার্ক আসলে কোনগুলো হয়,
দেখেন এগুলো হচ্ছে কম্বিনেশন মার্ক, তিনটা দেওয়া আছে। আসলে এখানে কি বোঝানোর চেষ্টা করছে, এখানে আছে কম্বিনেশন মার্ক বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনি চাইলে এখানে আইকনও থাকবে আপনার ফুল নামটাও থাকবে, এটাই হচ্ছে কম্বিনেশন মার্ক। বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো দা সার্ভে উইমেন ফাউন্ডেশনের এটা কোন টাইপের লোগো তৈরি করা বলেন তো? বলেন বলেন কম্বিনেশন কম্বিনেশন হ্যাঁ তো গুড, তার মানে হচ্ছে এটা হচ্ছে কম্বিনেশন, এটা হচ্ছে নামও থাকবে প্লাস আইকনও থাকবে। তো সার্ভে উইমেন ফাউন্ডেশনের লোগোর সাথে একটা আইকনও আছে, তারপর হচ্ছে কি আছে সার্ভে উইমেন ফাউন্ডেশন লেখাটাও আছে, দ্যাটস মিন এটা হচ্ছে কম্বিনেশন মার্ক। তো এই কম্বিনেশন মার্ক গুলা এখন বর্তমানে একটু বেশি ইউজ করা হয়, তো আপনারাও এটাই ইউজ করবেন বেশি, কারণ ক্লায়েন্ট এটাই চায়, নামের সাথে কোনো লোগো, হ্যাঁ লোগো দেওয়ার চেষ্টা করতে চায়। তবে কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট দুইটা চায়, সেটা হচ্ছে কি আপনার এরকম টুইটার বা এরকম টাইপের আইকনিক লোগো চায়। সেটার কারণ হচ্ছে এটা দুইটা কারণ থাকে, কয়েকটা কারণ, সেটা হচ্ছে দেখেন এই যে আমরা এই যে উপরে একটা ছোট করে একটা লোগো দেখতেছি, এটাকে দেখতেছেন এই যে ফেসবুকের লোগোটা, এটাকে দেখতেছেন একটু বলেন তো আমাকে। এই যে লোগো, এটা এটা কিন্তু এখন যেটা ইউজ করছে এটাকে লোগো বলা হয় না, এটাকে বলা হয় ফেভিকন। যখন এটা কোনো ট্যাবের মধ্যে ইউজ করা হয়, প্রোগ্রামার ইউজ করে বা ডেভেলপার ইউজ করে, তখন এটাকে বলা হয় ফেভিকন বলা হয়। তখন আপনি চাইলে কিন্তু এই লোগো গুলো কিন্তু ফেভিকন হিসেবে ইউজ করতে কষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? এত বড় ফেভিকন ইউজ করা যাবে না। তো এই জন্য অনেক সময় দেখা যায় পিক্টোরিয়াল যে আইকন গুলা এইগুলা আপনার ইউজ করতে সুবিধা হয়। তো এই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে কোন টাইপের হবে, তবে ম্যাক্সিমাম ক্লায়েন্টে আপনার এটা চাবে, সেটা হচ্ছে কি দ্য কম্বিনেশন মার্ক যে লোগো গুলো আছে, বুঝতে পারছেন? আচ্ছা এখন বেসিক যতটুকু দেখালাম ততটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এই যে সাতটা লোগো নিয়ে আপনার সাথে কথা বললাম এখন। বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা একটু বলেন আমাকে। তবে সবাই বুঝতে পারছেন? আচ্ছা আমি তাহলে কিছু একটা লোগো বাইর করি। কয়েকটা লোগো দেখলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা আমি একটা প্রশ্ন করে নিই। আচ্ছা এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে অলিম্পিকের লোগো, এটা কে বলতে পারবেন, অথবা ইউটিউবের লোগোটা কে বলবেন? তামিম চৌধুরী, আপনি বলেন তো ইউটিউবের লোগোটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, বলতে পারবেন? তামিম চৌধুরী, আচ্ছা আপনার নেট একটু প্রবলেম ভাইয়া। টুইটারের লোগো যদি পিক্টোরিয়াল হয় তাহলে ইউটিউবের কি পিক্টোরিয়াল না? হ্যাঁ অবশ্যই, মানে এটা ইউটিউবের লোগো, সরি টুইটারের লোগো হইলে যে ইউটিউবের লোগোটা হবে জিনিসটা মোটা, এটা হবে হচ্ছে যে আইকনের উপরে বেস করে। কেন কি বলতে চাইছিলেন বলেন। আচ্ছা সনি, এটা কি লোগো বলেন তো, কে বলবেন, একজন বলেন কোন টাইপের লোগো বলেন তো সনি, এই আপনাকে বুঝতেছেন না? মানে ওয়ার্ড মার্ক? হ্যাঁ ওয়ার্ড মার্ক, এটা তো এটা তো একেবারে ইজি, এগুলো তো আমি তো দেখেছি, একেবারে মাথায় ঢুকে ফেলবেন। হ্যাঁ এগুলো কিন্তু এই দেখেন এটা ওয়ার্ড মার্ক লোগো, আর একটা ছিল কি আর একটা ছিল মনোগ্রাম লোগো। হ্যাঁ এটা এটা মনোগ্রামের মধ্যে পড়বে না,
আচ্ছা, তো মোটামুটি একটা লোগো নিয়ে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম, লোগোর কয়েকটা ইয়ে দেখলাম, তো লোগো কিভাবে কাজ করে দেখেন। লোগো আমি অ্যাপেলের লোগোটাতে আরেকটু বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে 1976 সালে হয়েছে, পরে একটু আপডেট হয়ে 1977 সালে এটা হয়েছে, কারেন্ট এই লোগোটা আছে। তো এটা এটাকে আমরা অনেক সময় অ্যাপেল এই আইকনটাই বেসিক্যালি বেশি ইউজ করা হয়। আপনি যদি অ্যাপেলের একটা ওয়েবসাইটে যাই, দেখি এখানে আইকনটা দেখা যাচ্ছে কিনা একটু দেখে নিই। দেখেন এই যে, এই যে ফেভিকনটা ইউজ করছে, এটা কিন্তু ইউজ করতে সুবিধা হয়। এই ফেভিকন কিন্তু গুলো কিন্তু আপনারা ক্রিয়েট করা লাগবে। যখন ক্লায়েন্ট যদি বলে আর কি যে আমাকে ফেভিকন ক্রিয়েট করে দেন, ফেভিকনের নির্দিষ্ট সাইজ আছে, হ্যাঁ সেটা নিয়ে টেনশন করা লাগবে না। আচ্ছা, এতটুকু যতটুকু আলোচনা করছে এতটুকু নিয়ে কে কে বুঝতে পারছেন একটু বলেন তো আমাকে। জাস্ট যতটুকু বুঝাইছি, বেশি বোঝানোর দরকার নেই, যতটুকু দেখাইছি। সাত ধরনের আপনাদেরকে লোগো নিয়ে আলোচনা করলাম, কোনটা কোন টাইপের লোগো, এবং লোগো আসলে বেসিক্যালি কিভাবে ক্রিয়েট করা লাগে সেটা আমরা দেখাবো একটু ফিজিক্যালি যখন যাবো আর কি। আর কোনো প্রশ্ন আছে এতটুকু নিয়ে? আচ্ছা, আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা, আপনাদের হচ্ছে আপনার যে ক্লাসের রুটিন চেঞ্জ হয়েছে সেটা কি আপনারা সবাই জানেন? এখন থেকে ওই নিয়মে আপনাদের ক্লাস হবে আর কি। আমি হচ্ছে একটা ডকুমেন্টস ওপেন করলাম। ওকে, তো আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে একটা লোগো ক্রিয়েট করার চেষ্টা করব, যেটা হচ্ছে আমরা জানি গুগল ড্রাইভের একটা লোগো। হ্যাঁ, একেবারে সিম্পল, জাস্ট দেখবো আর কিভাবে লোগো গুলো আসলে ক্রিয়েট করে। ড্রাইভ লোগো এটা ধরি, দেখেন এই লোগোটা হচ্ছে আমরা ক্রিয়েট করব। হ্যাঁ, তো কেউ কি বলতে পারবেন যে লোগোটা আসলে কিভাবে ক্রিয়েট করা হইতে পারে? স্যার এটা তো এই যে ইলিপ টুল আছে, ইলিপ টুল দিয়ে, ইলিপ টুল দিয়ে করতে করা যেতে পারে। আচ্ছা, এই ইলিপ টুল না? জি না জি, ওই একেবারে উপরে ওটা রেকট্যাঙ্গেল, সরি রেকট্যাঙ্গেল। আচ্ছা, রেকট্যাঙ্গেল তৈরি করা যেতে পারে। আচ্ছা, আর অন্য কারো অন্য কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন যে ভাই আমি রেকট্যাঙ্গেল ছাড়াও তৈরি করতে পারবো, বা এটা ছাড়া অন্য টুল যে তৈরি করা যেতে পারে, কি বলতে পারবেন? না স্যার। আচ্ছা ঠিক আছে, তা আমি দেখাই দিই। তো আমি আপাতত হচ্ছে যে টুলসটা ইউজ করব, এই তো এতক্ষণে আমি আনসারটা পাইছি মনের কথাটা, ঠিক আছে। আমি এটাই চাইছিলাম যে কেউ একজন বলুক যে পেন টুল দিয়ে তৈরি করা যাবে, ঠিক আছে। তবে হ্যাঁ, পেন টুল দিয়ে তৈরি করা যাবে। আমরা বলছিলাম ফার্স্ট ক্লাসে, বলছিলাম পেন টুল দিয়ে সব যে কোনো ধরনের ডিজাইন ক্রিয়েট করা যেতে পারে, শেপ ক্রিয়েট করা যেতে পারে। তবে যখন আমরা ক্রিয়েটিভ এর কাজ করব, ক্রিয়েটিভ বেসিক্যালি যখন লোগো নিয়ে কাজ করব, লোগোর যদি মাস্কট লোগো না হয়, এরকম শেপ বেসিস লোগো হয়, আমরা সবসময় চেষ্টা করব যে লোগো গুলো ইয়ে থাকার জন্য, শেপ এখানে যে বাই ডিফল্ট যে শেপ আছে সেই শেপ দিয়ে তৈরি করার জন্য, অথবা আপনার যদি অনেক সময় লাইন আর্ট দিয়ে যদি, হ্যাঁ লাইন আর্ট দিয়ে যদি কোনো ডিজাইন করতে হয় তাহলে লাইন আর্ট দিয়ে তৈরি করার চেষ্টা করবো। মানে নির্দিষ্ট একটা মেজারমেন্টে যেন থাকে সহজ ভাষায়, আবার আপনি শেপ দিয়ে করেন আর বা লাইন শেপ দিয়ে করেন কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো একটা মেজারমেন্টে যেন থাকে একটা, মানে যেমন সিভিলের ডিজাইন করতে গেলে, যেমন বাড়ির ডিজাইন করতে গেলে, হ্যাঁ তো একটা মেজারমেন্টের বিষয় থাকে না? তো লোগো ডিজাইনের ক্ষেত্রে যদি মেজারমেন্টের বিষয়টা থাকে তাহলে জিনিসটা দেখতেও সুন্দর লাগে, বুঝতেও সুবিধা হয়,
দেখতে অনেক মিনিমাল লাগে আর কি। তো এই ডিজাইনটা হচ্ছে আমরা এখন করব। তো আমরা একটু দেখাই, ফার্স্ট হচ্ছে সাপোজ যে কোন মানে একটা আমরা একটা শেপ এটা ধরলাম, দেন এখান থেকে আইটো বটল দিয়ে কালারটা সিলেক্ট করলাম, জাস্ট এতটুকু নিলাম একটা। তারপর হচ্ছে আমার হচ্ছে তিনটা কপি করা লাগবে, যে এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এখানে একটা শেপ। তো অবশ্যই তিনটা শেপ নেওয়ার আগে আমাকে রোটেট করতে হবে, দেন আমি কপি করে ফেলবো। তা কি করা লাগবে আমাকে, আমি জাস্ট রোটেট এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে এই কর্নার থেকে কিবোর্ডের অল্ট কি চেপে এখানে ক্লিক করলাম, ঠিক আছে, এরকম একটা আসবে। আমার শেপ লাগবে কয়টা বলেন তো? কয়টা? তিনটা। তাহলে আমার 360 ভাগ ফিট, ঠিক আছে, কপি দিলাম, ওকে কপি, কন্ট্রোল ডি, ঠিক আছে। অথবা চাইলে এটাকে যদি বুঝতে যদি সুবিধা হবে আর কি, এভাবে একটা শেপ আগে ক্রিয়েট করে নেবেন, দেন হচ্ছে রোটেট, দেন এখান থেকে আপনি একটা ক্লিক করেন এই কর্নারে কিবোর্ডে অল কি চেপে, দেন 360 ভাগ 3, দেন হচ্ছে কপি, কন্ট্রোল ডি, ঠিক আছে, কপি হয়ে গেছে। তো এখন এই তিনটা শেপ দিয়ে হচ্ছে আমরা লোগোটা তৈরি করার চেষ্টা করবো আর কি। আমি ফার্স্টে এটাকে এদিকে নিয়ে আসি, এটা এদিকে নিয়ে আসি, এটা যে কোনো মেজারমেন্টে রাখলে এটা পারফেক্টলি হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করা দরকার নেই। হ্যাঁ, যে এটা কম বেশি হইলে হয়তো হবে না, তো একটু মেলাইয়া দেই। তিনটা শেপ আমার ক্রিয়েট করা হয়ে গেছে এবং ফিট স্থাপন করা হয়ে গেছে। হ্যাঁ, তারপর তিনটাকে ধরে ক্লিক করে, হ্যাঁ, আমরা জাস্ট তিনটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে শেপ বিল্ডার। এটাকে কিবোর্ডে অল কি চেপে আমি এটা কেটে দিলাম, আবার কিবোর্ডে অল কি চেপে এটা কেটে দিলাম, আবার কিবোর্ডে অল কি চেপে এটা, 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 ঠিক আছে। আমার এই যে সাইডে দিয়েছিল সেটা ডিলিট হয়ে গেছে। এখন আমার কার একটু কাজ করা লাগবে, আমি একটু কালার যদি একটু চেঞ্জ করে নিই তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এটা হচ্ছে এটা শেপ, এখন হচ্ছে তিনটা শেপ আছে। আচ্ছা, এখন আমাকে যেটা করা লাগবে এখন হচ্ছে এই কর্নার গুলা কাটা লাগবে। তো তার জন্য আমরা সেম ভাবে আবার কাজ করা লাগবে। আমি যে একটা শেপ ক্রিয়েট করি, এখান থেকে লাইন সেগমেন্ট টুল নিলাম, দেন হচ্ছে এখানে কিন্তু একটা লাইন সেগমেন্ট আছে যেটা দেখা যাচ্ছে না, যেটা স্ট্রোক কালার আমার অফ করা আছে, নান করা আছে। আমি কন্ট্রোল ওয়াই দিব, যেটা আগের মতো আগে যেটা করেছিলাম আর কি, কন্ট্রোল ওয়াই দিয়ে এই শেপটাকে হচ্ছে এই যে জয়েন্ট আছে না, এই জয়েন্টের দিকে এখানে নিয়ে আসবো। বুঝতে পারছেন? সেম ভাবে আবার আমি এটাকে একটু সেন্টারে নিয়ে আসি, দেন হচ্ছে আবার রোটেট কি আমরা জাস্ট এটাতে ক্লিক করে দিই, ক্লিক করে কত 120 করে পড়ে না, নাকি 360? তো না, 360 ভাগ 3, জাস্ট এটা আবার মিলাই দেন এদিক দিয়ে। তখন আর আপনার এই কর্নার কোনো মিলাতে হবে না, একটা কর্নার মিলালে অন্যটা হয়ে যাবে। সেম আবার যতটুকু ঝুম দেওয়া লাগে ততটুকু ঝুম দিবেন। ঠিক আছে, আমি কন্ট্রোল ওয়াই, দেন আমি কালার গুলো যদি একটু ফিল কালার দিই তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে, যদি সরি স্ট্রোক কালার গুলো দিতে। দেখেন এগুলো হচ্ছে লাইন গুলো এখানে ছিল। এখন আমি সেম সবগুলোকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি শেপ বিল্ডার টুলস সেম আবার জাস্ট কিবোর্ডে অল কি চেপে এটাকে মাইনাস, এটাকে মাইনাস, এটাকে মাইনাস, ঠিক আছে, জাস্ট এটা 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 আমি কপি করে নিয়ে আসি, জাস্ট টান দিয়ে নিয়ে আসি আর কি, ব্রেক করে। বাকিগুলো আমার দরকার নেই, এগুলো আমার কাজ শেষ। দেখেন এখন কিন্তু আমার এটা মতো মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে, একটু কাজ বাকি আছে, যেটা কিনা এখান থেকে এতটুকু পর্যন্ত এই কালারটা হবে। তাহলে আমার কি করা লাগবে, জাস্ট এটাকে সিলেক্ট করেন, দেন হচ্ছে আবার শেপ বিল্ডার, দেন যেটা প্লাস সাইন আছে কার্সরের কাছে তাহলে সেটা প্লাস হবে, আর যদি কিবোর্ড অল কি চেপে তাহলে ডিলিট হয়ে যাবে। আমি এই কালার থেকে এই কালারটা হচ্ছে একটা কালার, হ্যাঁ, একটা শেপে ক্রিয়েট হয়েছে, বা এটা থেকে এটা একটা শেপে ক্রিয়েট হয়েছে, হয়তো কালারটা দেখা যাচ্ছে না। এখানে একটা শেপ, আমি শেপের কালারটা দিলাম এটা,
এটা কালারটা দিব হচ্ছে এটা ঠিক আছে এখন কিন্তু সেম হয়ে গেছে আচ্ছা গুগল ড্রাইভার একটা লোগো আমরা ক্রিয়েট করে ফেলছি তো এটা আরো কয়েক ভাবে করা যেতে পারে হ্যাঁ আমি জাস্ট একটা শব্দ দেখাইছি আপনার যদি মনে হয় যে অন্য একটা শব্দ তৈরি করতে আপনার খুব ইজি হয় তাহলে ওটাতে আপনি তৈরি করতে পারেন এখানে আরেকটা বিষয় আছে এটা একটা শব্দ কনভার্ট হবে আচ্ছা তখন একটা একটা ডিজাইন তৈরি হয়ে তৈরি করা হয়ে গেছে তো সেম ভাবে যদি আমরা এই যে গুগল ক্রোমের লোগোটা হ্যাঁ আমরা একটা দেখাই এই লোগোটাও কিন্তু প্রায় সেম ঠিক আছে তো আগামী ক্লাসে আপনাদের কাজ থাকবে হচ্ছে এই ক্রোম লোগোটাকে কপি করা হ্যাঁ সেম তো আমি আগামী ক্লাস শুধুমাত্র একটা না আপনাদেরকে মোটামুটি আজকে রাতের দিকে আপনাদের 15 থেকে 20টা আপনাদেরকে লোগো ওখানে দিয়ে দিব মিনিমাম তো 10টা দিব হ্যাঁ 10টা লোগো আপনারা এগুলোকে কপি করার চেষ্টা করবেন দেখে দেখে কপি করেন তাহলে আস্তে আস্তে আপনাদের কালার শেপ এগুলো চলে আসবে আচ্ছা এ এখন এই লোগোটা কে ক্রিয়েট করতে পারবেন আমাকে একটু বলেন তো এই আপনাদেরকে বুঝতে কারো অসুবিধা হয়েছে এটা তৈরি করাতে বলেন স্যার আমার কাছে কিছু জটিলতা মনে হচ্ছে আর কি আচ্ছা কোন জায়গাটা জটিলতা মনে হচ্ছে আমরা কিন্তু দেখেন আমরা ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা শিখছি কি শেপ বিল্ডার টুলস সবগুলো কিন্তু শেপ বিল্ডার দিয়ে তৈরি করা হয়েছে গত ক্লাসে যারা আসলে মনোযোগী ছিল না তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে কারণ হচ্ছে গত ক্লাসে মেবি আমি এই রুটের টুলটা আপনাকে দেখাই দিয়েছিলাম তাই না তো ওই যে আপনাদের ঘড়ির ক্ষেত্রে যখন ঘড়ি ইউজ করা লাগবে ঘড়ির কাঁটাগুলো সেকেন্ডে কাঁটা এটার জন্য রুটের টুলসটা কিন্তু আপনাদেরকে দেখাই দিয়েছিলাম সেম কাজটা কিন্তু আবার এখানে ইউজ করছি আবার এই সেম কাজটা আবার এখানে সেম ভাবে ইউজ করা যাবে আমি কি আবার দেখাই দিব বলেন নাকি জি স্যার একটু কষ্ট করে আবার যদি দেখান একটু ভালো দেখান স্যার একটু মনোযোগ সহকারে দেখেন আচ্ছা না মানে প্রতিদিন আমি একটা শেপ ক্রিয়েট করলাম এটা যে কোনো সাইজ হতে পারে কোনো সমস্যা নাই আপাতত আমি শিফট কি করে রোটেট করে দিলাম হ্যাঁ এটা বড় নিলেও কোনো সমস্যা নেই দেন এটাকে হচ্ছে আমি এটাকে রোটেট করব রোটেট করব হচ্ছে যে এই শেপটা হচ্ছে তিনটা অ্যাঙ্গেলে থাকবে একটা তো আপনার 0° অ্যাঙ্গেলে আছে আর দুটা অ্যাঙ্গেল আসবে আর কি তো এটাকে যদি আমি আগে সিলেক্ট করতে হবে রোটেট দেন এই কর্নারে ক্লিক করব হচ্ছে কিবোর্ডের অল্ট কি চেপে কিবোর্ডের অল্ট কি চেপে হ্যাঁ এখানে ক্লিক করলাম দেন এখানে সে যেহেতু আমার তিনটা শেপ দরকার 360/3 দেন হচ্ছে আমি একটু প্রিভিউ দেখাই এমন হচ্ছে দেন হচ্ছে কপি একটা কপি হয়েছে দেন আমার আরেকটা শেপ দরকার আমি কোথাও ক্লিক করব না এখানেও ক্লিক করব না কোথাও ক্লিক করব না মাউস কিবোর্ড কোথাও ক্লিক করব না শুধুমাত্র কন্ট্রোল ডি দিব কিবোর্ড থেকে কন্ট্রোল ডি তার মানে আমার আরেকটা কপি হয়ে গেছে শেপ তার মানে কয়টা কপি হলো আমার তিনটা শেপ কপি হয়ে গেছে এখন আমার এই শেপটা এদিকে আসবে এই শেপটা এদিকে আসবে এই শেপটা এদিকে জাস্ট এবার একটু মিলাই দেন আর কিছু লাগবে না একেবারে ইজি কিন্তু হ্যাঁ মোটামুটি হয়ে গেছে দেখেন তারপর যেটা করা লাগবে এই তিনটা অবজেক্ট আমাকে সিলেক্ট করতে হবে দেন হচ্ছে শেপ বিল্ডার দেন এটাকে কেটে দিব এটাকে ধরে মাইনাস কেটে দিলাম আবার কিবোর্ডে অল কে কিন্তু চাপা আছে হ্যাঁ দুটো চেপে কেটে দিলাম দুটো চেপে কেটে দিলাম মোটামুটি এরকম একটা শেপ ক্রিয়েট হয়েছে এখন আমাকে কি করা লাগবে এই যে এতটুকু আমার এটা কেটে ফেলতে হবে এখান থেকে আবার ডিভাইড করতে হবে ডিভাইড করার জন্য আমাকে কি করা লাগবে আমি একটা লাইন সেগমেন্ট টুল নিতে হবে আমি একটা লম্বা করে লাইন সেগমেন্ট নিলাম এবার হচ্ছে এটা দেখা যাচ্ছে না এখন যদি আমি ভিউ থেকে যদি আউটলাইন দেই তাহলে এটা চলে আসবে তাহলে আমি এখানে নিয়ে আসি এটাকে যতটুকু জুম দেওয়া দরকার তত জুম দেবেন হ্যাঁ আমি সর্বোচ্চ জুম দিয়েছি দেন এটাকে আবার রোটেট করা লাগবে আমি এটাতে ক্লিক করে
জাস্ট এখানে ক্লিক করে কিবোর্ডের অল্ট কি চাপলাম এন্ড 120 ডিগ্রি করে আসছে আর কি দেন কপি একটা শেপ কপি হইছে আবার কন্ট্রোল ডি আরেকটা শেপ কপি হইছে জাস্ট এটাকে এখানে এটাকে এখানে জাস্ট ডিভাইড করার জন্য আপনি চাইলে কোন একটা লাইন এভাবে রোটেট না করে আপনি চাইলে এভাবে টেনে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা হবে না তবে এটার কারণে আপনার রোটেট টুল দুইবার ইউজ করা হলো আর একটু জানা হলো ভালো করে আর কি রোটেট টুল সম্পর্কে আচ্ছা আইম আবার জুম আউট ওকে ভালো করে দেখে নেবেন হ্যাঁ যদি মনে হয় যে একটু এদিক সেদিক আছে দেন হচ্ছে আবার কন্ট্রোল ওয়াই অথবা ভিউ থেকে আউটলাইন ক্লিক করলে চলে আসবে এবার সবগুলোকে সিলেক্ট করে যেগুলোকে দেখা যাচ্ছে না সেগুলো সব সিলেক্ট করব দেন এখান থেকে শেপ বিল্ডার কিবোর্ডের অল কি চেপে এখানে একটা ক্লিক কিবোর্ডের অল কি চেপে এখানে ক্লিক কিবোর্ডের অল কি চেপে এখানে একটা ক্লিক হয়ে গেছে দেন আবার এইটাকে সিলেক্ট করব দেন শিফট ক্লিক করে এটা দেন শিফট করে শিফট ক্লিক করে এটা দেন এটা উপরে নিয়ে আসে এই যে বাকি যে অবজেক্ট আছে না এখানে হয়তো দেখা যাবে না যেগুলো ছিল এগুলো ডিলিট সিলেক্ট করে দেন হচ্ছে ডিলিট দেন আমি একটু ইয়ে করে ফেলি যেমন এটা একটা শেপে ছিল এতটুকু পর্যন্ত তো যেহেতু আমার এটা একটা শেপ এটা আমাকে একটু ইয়ে করা লাগবে কন্ট্রোল দিয়ে নিয়ে আসলাম ওটা সিলেক্ট করে শেপ বিল্ডার এখান থেকে এটা এখান থেকে দুটো মিলাই দিতে হবে একটা শেপে কনভার্ট করে ফেলছে দেন এটা সিলেক্ট করে কালার জাস্ট দিয়ে দিলাম আই ড্রপারের মাধ্যমে এটা আমার এটা ডিজাইন ক্রিয়েট করা হয়ে গেছে এখনো কে বুঝতে পারে নাই আমাকে একটু বলেন তো এখনো কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের আবার বলেন একেবারে সহজ না হ্যাঁ সহজ আছে হ্যাঁ একটু শুধুমাত্র একটু প্র্যাকটিস করা লাগবে বাসায় যত প্র্যাকটিস করবেন তত ইজি মনে হবে আর কি এখন আপনাদেরকে হয়তো আমি দেখাই দিব কারণ লোগো আসলে নিচে থেকে কিছু দেখানোর কিছু নাই কারণ কারণ মাথায় ঢুকে তো আর কিছু দেখানো যায় না অ্যাপেল বড়ুয়া কিছু বলতে যাচ্ছেন বলেন অ্যাপেল বড়ুয়া আমি লোগোটা সেভ করে অন্য কোথাও ব্যবহার করতে পারবো এটা হ্যাঁ বা পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকবে ওখানেও আমরা যেগুলো ইমেজে সেভ করছি ওইগুলো তো সব ব্যাকগ্রাউন্ড সহ থাকে আমি চাচ্ছি শুধু লোগোটা থাকবে আর পিছনে কিছু থাকবে না ওইরকম করে কি সেভ করা যাবে কিনা মানে পিছনে তো মানে হোয়াইট কালার থাকবে না এটা হ্যাঁ 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 অবশ্যই সেটা হচ্ছে পিএনজি ফরম্যাটে সেভ করা লাগবে হয়তো ফটোশপ থেকে কোনো একটা ছবি যখন আমরা আনবো তখন দেখাবো ভাবছিলাম যেহেতু আপনি বলছেন আমি দেখাই দিই সাপোজ মনে করেন এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট হ্যাঁ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বলা হয় এটাকে এটা গ্রাফিক্যালি ভাষায় এগুলো ট্রান্সপারেন্ট বলা হয় তবে কেউ যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বলে তাহলে বুঝতে সুবিধা আপনি বুঝে বুঝতে সুবিধা হবে আপনার হ্যাঁ যদি ক্লায়েন্ট কখনো বলে তো মনে করেন সাপোজ এটা হচ্ছে একটা লোগো আপনি চাচ্ছেন একটা এটা একটা ইয়ে লোগো মনে করছে ফটোগ্রাফি কোম্পানির লোগো আপনি চাচ্ছেন এই লোগোটা পিএনজি ফরম্যাটে থাকবে আপনি চাইলে যে কোনো ছবির উপরে আপনার ফটোগ্রাফির যে লোগোটা আছে না সেটা এখানে ইউজ করতে পারবেন তো সেজন্য আপনাকে যেটা করা লাগবে আর্টবোর্ডে কোনো ধরনের কালার থাকা যাবে না যেমন এখানে যে কালার আছে এটা হচ্ছে আর্টবোর্ডের কালার কোনো শেপের কালার না কোনো ধরনের শেপ থাকা যাবে না পিছনে ঠিক আছে এখানে তোমার শেপ নাই দেন আমাকে যেটা করা লাগবে ফাইল ফাইল থেকে হচ্ছে সেভ ফর ওয়েব দেন হচ্ছে এখানে চলে যাব এখান থেকে হচ্ছে পিএনজি 24 এ ক্লিক করব দেন নিচে যে লেখা থাকবে ট্রান্সপারেন্সি অবশ্যই অবশ্যই পিএনজি 24 দিতে হবে যদি আপনি ট্রান্সপারেন্ট করতে চান আপনি জেপিজি এর মোডে গিয়ে যদি করতে চেষ্টা করেন ওখানে ট্রান্সপারেন্স মোডটা পাবেন না পিএনজি 24 দেন হচ্ছে ট্রান্সপারেন্সি দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিলিট হয়ে গেছে জাস্ট এখন আমি যদি একটু সেভ করে দেই তাহলে কি হয় দেখেন সেভ এক্সট্রা সেভ করতেছে দেখলাম হচ্ছে লাগো
তোমার ইমেজ যেটা আছে সেটা হচ্ছে পিএনজি ফরম্যাটে সেভ হইছে, ঠিক আছে? এটা পিএনজি ফরম্যাট, এটার পিছনে কিছু নাই। হ্যাঁ, আপনি যেটা বলছেন আর কি ব্যাকগ্রাউন্ডে, এটা প্রুফ দেখানোর জন্য আমি এটা আবার নিয়ে আসতে পারি এখানে, যেমন প্লেস প্লেস থেকে হচ্ছে ডেস্কটপ, এই যে ড্রাইভ লোগো দেখছেন, এটার পিছনে কিছু নাই। কিন্তু এটা যদি আমি ইয়ে করতাম, জেপিজি মোডে সেভ করতাম, তাহলে আমার এই যে এই কালারটা হোয়াইট কালার চলে আসতো। তো দুইটা জিনিস মাথায় রাখা লাগবে, একটা হচ্ছে পিএনজি যখন কোনো ব্যাকগ্রাউন্ড ডিলিট করে রাখতে যাবেন তখন অবশ্যই পিএনজি ফরম্যাট, দেন হচ্ছে ট্রান্সপারেন্সিতে ক্লিক থাকা লাগবে। বুঝতে পারছেন আপনার বিষয়টা? বলেন। কে বলছিলেন এটা? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছেন এখন? জি ভাই বুঝছি। আমি যদি এটা এখন ওই এমএস ওয়ার্ড ইউজ করতে চাই তাহলে কি ইউজ করতে পারবো? হ্যাঁ অবশ্যই, যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারবেন। এটা ট্রান্সপারেন্ট পেইন্ট অবস্থা আছে, ফটোশপ ইউজ করতে পারবেন, চাইলে আপনি আপনার কি বলে ওয়ার্ড ইউজ করতে পারবেন, যে কোনো জায়গায় কোনো সমস্যা নেই, এটা পেইন্ট ফরম্যাটই থাকবে। আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন আমাকে। এই বলেন, এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? মানে কারো কোনো প্রশ্ন নাই? না। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আপনাদেরকে একটা ডিজাইন আমি একটু নিয়ে আসি আগে, তারপর ওটা দেখাবো, কিছু ব্রাশ টুলের কাজ আপনাদেরকে। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে কিনা বলুন তো স্ক্রিন। আচ্ছা, এটা হচ্ছে যদি আমার করা একেবারে সিম্পল, এটাই আপনাদেরকে দেখাবো আর কি, এরকম টাইপের ইমেজ আপনারা কিভাবে তৈরি করতে পারেন। এটা হচ্ছে একটা একেবারে সিম্পল ব্রাশ টুলের কাজ, এটাই দেখাবো আপনাদেরকে। তো সেজন্য আপনাকে যেটা করা লাগবে, এই যে ব্রাশ নামক যেটা আছে না, সেটা ওপেন করতে হবে। তো আপাতত এটা ওপেন করার দরকার নেই, আমি জাস্ট একটা এই যে এখানে ব্রাশ, হ্যাঁ পেইন্ট টু পেইন্ট ব্রাশ, হ্যাঁ এটাকে আমাকে সিলেক্ট করতে হবে, দেন আমি হচ্ছে একটা জাস্ট একটাভাবে ড্র্যাগ করলাম, একটা করলাম, অথবা যদি মনে হয় যে একটু শার্প করার জন্য, হ্যাঁ সেটা শার্প হয় আর কি, একটা নিলাম, হ্যাঁ জাস্ট একটা নিয়ে তারপর দেখাচ্ছি। এখান থেকে যদি আমরা এটা ইউজ করি, আমরা একটু স্টেপালাটা যদি বাড়াই দিই, এটা হবে না, আমাকে অন্য ব্রাশ ইউজ করা লাগবে। আমি ফার্স্টটা কি করলাম, ব্রাশ দিয়ে জাস্ট একটা লাইন আর টান দিলাম, হ্যাঁ এখানে ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে চলে যাব হচ্ছে ব্রাশ লাইব্রেরি, এখান থেকে হচ্ছে মনে করেন যে কোনো একটাতে গেলাম, হ্যাঁ ভেক্টর প্যাক যে কোনো একটাতে গেলাম, ভেক্টর প্যাকে আছে, যদিও যদি ভেক্টর প্যাকে না থাকতো তাহলে জাস্ট এই যে নিচে যে ইয়াগুলো আছে না, যে আপনি অ্যারো কি গুলো এখানে ক্লিক করলে আপনার অনেকগুলো আসবে, এক এক প্যাকেজ আকৃতির অনেকগুলো, 4-5টা করে। তো আমি হচ্ছে এটা ইউজ করছিলাম, মেবি আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি স্ট্রোক কালারটা একটু কমায় দেই, এটা দেন সাপোজ, তারপর আমি এটা কপি করলাম,
মনে করেন এটাই ছিল তার একটু অন্য ব্রাশ থাকতে পারে অথবা এটা একটু লম্বা করে দেই মিলানোর জন্য আর কি শুধু এটা একটা ব্রাশ ইউজ করা আছে শুধুমাত্র একটা ব্রাশ তো আমরা জাস্ট দুইটা ব্রাশ দিয়ে করবো আর কি দুইটা তারপরে এটাকে কপি করে নিয়ে আসলাম নিয়ে আসলাম এটাকে নিয়ে আসছে একটু বড় করে দিলাম এখন জাস্ট কালার গুলো চেঞ্জ করে দেন জাস্ট এটা সিলেক্ট করে এখানে এটা দিয়েছিলাম কি কালো কালার এটা ছিল হোয়াইট কালার এটা ছিল এই কালার এটা নিচে পড়ে গেছে একেবারে তো এটাকে আমি উপরে তুলে দিচ্ছি অ্যারেঞ্জ পেইন্ট টু ফন্ট সরি এটা ফিল কালারে চলে গেছিল যদি এখান থেকে আমি এটা এখান থেকে ম্যানুয়ালি কালার দিই এখন এটাকে আমি উপরে নিয়ে আসতেছি দেন আরেকটা টুলস কাজ করতে হবে সেটা হচ্ছে কি এটা সিলেক্ট করে আমি জাস্ট এটাকে সিলেক্ট করে একটু আমি স্ট্রোক কালারটা একটু মোটা করে দিলাম এটা কালারটা হচ্ছে আমি এখন লাল করে দিচ্ছি লাল কালার মোটামুটি দেখেন ওটার মতো একটা ডিজাইন কিন্তু হয়ে আসছে আমি এটাকে একটু আর এটাকে উপরে নিয়ে আসি কারণ হোয়াইট কালারটা একটু বেশি বেশি দেখা যাচ্ছিল ঠিক আছে তো মোটামুটি কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে একটা ফ্ল্যাগ ডিজাইন তৈরি করা হয়ে গেছে দেখলে হয়তো প্রথম প্রথম হয়তো আরে হয়তো এটা একটা পেন টুল দিয়ে এভাবে করতে হয়েছে একেবারে ইজি একটা বিষয় সর্বোচ্চ কত সেকেন্ড লাগছে বেশি কোনো লাগে না তো এরকম ডিজাইন দিয়ে বাংলাদেশের পতাকা তৈরি করতে পারেন তারপর হচ্ছে অন্যান্য যে কান্ট্রির পতাকাগুলো আছে এগুলো আপনি ক্রিয়েট করতে পারেন খুব ইজি ওয়েতে তো আমি এটা দেখালাম এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারাও কিন্তু এরকম ডিজাইন করবেন এটা এটা করে আপনারা হচ্ছে আপনাদের যেগুলো যারা ডিজাইন করবেন তাদের স্টোরে ওই ডিজাইনটা রেখে দিবেন ওইগুলো কিন্তু আপনাদের শাটার স্টোর কিন্তু আপলোড করা হবে বুঝতে পারছেন আবার সেম টু সেম আমারটা করার দরকার নেই আপনারা একটু এক্সচেঞ্জ করে হ্যাঁ একটু এদিক সেদিক করে ডিজাইনটা ক্রিয়েট করবেন আর কি আমি জাস্ট এভাবে এটা জাস্ট একটা ফিলিস্তিনের লোগো হলো আপনারা ইন্ডিয়ার একটা একটা ফ্ল্যাগ ক্রিয়েট করতে পারেন তারপর হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ তৈরি করবেন করে জাস্ট সুন্দর করে রেখে দিবেন এগুলো অবশ্যই ডিলিট করবেন একটা ফোল্ডারে রেখে দিবেন যাদের ডিজাইন গুলো ভালো হবে আমি বলে দিব যে ডিজাইন গুলো রেখে দেন তখন আপনার এই ডিজাইন গুলো পরবর্তীতে আপলোড যখন আমরা দেখাবো তখন ওইগুলো আপলোড করতে হবে বুঝতে পারছেন একেবারে ইজি না আর এমন কেউ আছেন যে পারবেন না এটা এই আসেন নাকি আপনাদের মধ্যে এমন কেউ আছেন আচ্ছা কে বলবেন মাইদ হাসান আপনি বলেন তো আমার হচ্ছে ডিজাইনটা হচ্ছে এখানে বাকি অংশটা আমি রাখতে চাচ্ছি না হ্যাঁ মনে করেন সাপোজ এতটুকু অংশ এইভাবে ছিল এটা এভাবে আমার বাকি অংশটুকু রাখতে চাচ্ছি না আপাতত মানে থাকবে এখন আপাতত থাকবে না কি করতে হবে বলেন তো মাহিদ হাসান পারবেন আচ্ছা একাকে করা যাবে না আচ্ছা বলেন
এটা কে করতেছে? এটা বন্ধ করে দেন। আচ্ছা আমি এখান থেকে অফ করে দিচ্ছি। আচ্ছা তো আগামী ক্লাসে হচ্ছে আপনাদের কাজ থাকবে হচ্ছে, আগামী ক্লাসে যে কাজগুলো থাকবে, ফার্স্ট কাজ হচ্ছে যে লোগো আপনাদেরকে চার পাঁচটা থেকে দেব, বেশি দিব না, যেহেতু এটা এটা আমরা নতুন করে অ্যাড করছে। পাঁচটা লোগো আপনারা কপি ডিজাইন করবেন, প্রত্যেক দিন পাঁচটা করে আপলোড দিবেন। হ্যাঁ, প্রত্যেক দিন যে যে আপলোড করতে পারবেন প্রত্যেক দিন পাঁচটা করে মিনিমাম, তাহলে মনে করেন যে ক্লাসের মধ্যে একটা ভালো সংবাদ আসবে তাদের। হ্যাঁ, এটা কনফার্ম থাকেন। আচ্ছা আমির আলী কিছু বলতে চাচ্ছেন, বলেন। জি স্যার, ওই যে বলছিলেন যে এক্সট্রা অংশটুকু, এক্সট্রা অংশ তো আমরা মাস্কিং করতে হবে নাকি? মাস্কিং করে ওই এক্সট্রা অংশটা বাদ দিয়ে দেবে? মাস্কিং করে করা লাগবে। জি স্যার। আচ্ছা এমবি রোমান, হ্যাঁ রোমান কিছু রেড কালারটা আরেকবার দেখালে ভালো হতো। আচ্ছা রেড কালারটা আরেকবার কি বল নিয়ে আসলেন? হ্যাঁ হ্যাঁ, ওই আচ্ছা এটা একেবারে সিম্পল। আপনি যদি মনে করেন যে আপনি এটা দিয়ে নিতে যাচ্ছেন, এভাবে এভাবে নিলাম, এটা ডিলিট করে আবার নতুন করে নিয়ে আসবে রেড কালারটা। এটা 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 হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। আচ্ছা এটা আনগ্রুপ করে আমি ডিলিট করে দিলাম। দেখেছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। জাস্ট এবার টেনে নিয়ে আসবেন, হয়ে যাবে, সমস্যা হবে না। হ্যাঁ আচ্ছা, এখানে আপনি চাইলে যদি মনে হয় যে ব্রাশ টুল দিয়ে যদি একটু কঠিন মনে হয়, আপনি পেন টুল দিয়ে করতে পারেন। এভাবে দিয়ে জাস্ট এভাবে একটা ডান দিলেন, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর হচ্ছে আমি ব্রাশ কোনটা এটা ইউজ করছিলাম না, এটা ইউজ করতে পারেন, অথবা এটা অথবা এটা, যেটাই হোক যেটা যেটার সাথে যাবে সেটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এরকম কয়েকটা ফ্ল্যাগ তৈরি করার চেষ্টা করবেন, ট্রাই করবেন। তাহলে মোটামুটি দেখবেন যে হাতটা ক্লিয়ার হবে। হ্যাঁ বলেন। নির্দিষ্ট শেপ তো নাই তাই না? না না, নির্দিষ্ট নেওয়ার দরকার নেই তো, মানে একেবারে হুবহুব তৈরি করতে হবে জিনিসটা এমনটা না। আপনি আপনার মতো করে একে এটাকে যেটা মনে হচ্ছে না, দশটা একটা ইয়ে করে আপনার এটা ভালো লাগছে, হ্যাঁ এটাই এনাফ, ওকে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে এরকম কয়েকটা ফ্ল্যাগ তৈরি করবেন, মিনিমাম হলো কয়েকটা ডিজাইন তৈরি করার চেষ্টা করবেন, হাত মিনিমাম যাতে যাতে আপনাদের ব্রাশ নিয়ে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় আর কি। আচ্ছা তাহলে হচ্ছে যেহেতু লোগো নিয়ে আজকে ক্লাসটা ছিল, এটা ছিল এক্সট্রা একটা দেওয়া আপনাদেরকে আর কি। তো মোটামুটি কিন্তু দেখেন টুলস গুলো, কিন্তু অনেকগুলো টুলস দেখে ফার্স্টে কিন্তু ভয় পেয়ে গেছিলেন, কিন্তু এখন কি এতটা ভয় আছে? শুধুমাত্র এখান থেকে দেখানোর মতো যেগুলো ছিল, এখান থেকে কোনো ট্রান্সপারেন্সি যে প্যাকেজটা দেখানো হয়নি, এটাও একদিন দেখাই দিব। হ্যাঁ অনেকগুলো টুলস কিন্তু অনেক আছে, কিন্তু অত বেশি কোনো দরকারই এত দরকার প্রয়োজন নাই ওইগুলার। হ্যাঁ ওইগুলা অনেক সময় থ্রিডি কাজ করতে গেলে থ্রিডি দরকার আছে। আবার অনেকগুলো পাথ ফাইন্ডারের কাজ, কিন্তু আপনি এই যে পাথ ফাইন্ডার, অ্যাড, ইন্টারসেক্ট, আমরা কিন্তু এইগুলো এখানে করছি। হ্যাঁ এগুলো পাইছি কিন্তু আমরা সেম। আবার স্টাইলিশ থেকে কয়েকটা মাত্র ড্রপ শেডো, ইনার শেডো, এইগুলা যদি সবগুলোর প্রয়োজন নাই, শুধুমাত্র ড্রপ শেডো ইউজ করা হয়। এগুলো আবার ফটোশপে বেশি বেশি ইউজ করা হয়, ইফেক্ট এগুলো ফটোশপে বেশি ইউজ করা হয়, এখানে তেমন কিছু নাই। আবার আমরা কিছু শর্টকাট কি অনেক কিছু জানি। হ্যাঁ আবার এখান থেকে দেখা যাবে কি যে পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, যে আমরা কিভাবে পেস্ট করব। হ্যাঁ চাইলে এখান থেকে আপনারা ম্যানুয়ালি করতে পারেন, আমি যেটা শর্টকাট আপনাদেরকে দেখাইছি। একটা এই কাজগুলো হচ্ছে রিপিটলি এখানে দেওয়া আছে, ওখানে দেওয়া আছে, এগুলোই এখানে সেখানে পাবেন, হয়তো মনে হতে পারে অনেক কিছু, কিন্তু ইলাস্ট্রেটর হচ্ছে টুলস কম, তুলনামূলক টুলস কম ফটোশপের তুলনায়, সেজন্য শিখতে বেশি সময় লাগে না, চার পাঁচ দিন এক সপ্তাহ একটু ট্রাই করলে টুলগুলো মোটামুটি চলে আসে আর কি। ফটোশপে অনেক অনেক টুলস আছে, সেটা গেলে বুঝতে পারবেন। ভাই আমরা অ্যাডোবি ফটোশপে কাজ করব না? হ্যাঁ অবশ্যই করব। আজকে আপনাদের কততম ক্লাস চলে? আজকে আমাদের সপ্তম ক্লাস। সপ্তম? সপ্তম ক্লাস স্যার না, অষ্টম 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 সরি অষ্টম ক্লাস অষ্টম ক্লাস
অষ্টম ক্লাস, তাহলে হচ্ছে আগামী আগামী আর দুই একটা ক্লাস নেব ইলাস্ট্রেটরে। হ্যাঁ, ইলাস্ট্রেটর নেওয়ার পর আপনাদের ফটোশপে যাব, ফটোশপেও সেম 8-9 দিন থেকে, তারপর যদি সময় থাকে বা 4-5 দিন করে, তারপর হচ্ছে মানে যেগুলো দরকার আর কি এসেনশিয়াল সেগুলোকে দেখাবো। তারপর দেখানোর পর ফটোশপ ইলাস্ট্রেটর মিলে যদি কয়েকটা কাজ থাকতে পারে, যেমন ফটোশপের আমার ইলাস্ট্রেটর ভিজিটিং কার্ড ক্রিয়েট করলাম, সেটা আমার ফটোশপে নিয়ে এসে কিভাবে রিডিট করা যায় সেগুলো দেখবো, ফাইল ফরম্যাটিং নিয়ে আলোচনা হবে, এগুলো দরকার যেগুলো ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে যেগুলো লাগবে সেগুলো নিয়ে আমরা একদিন আলোচনা করব। তবে আমি যতটুকু দেখাবো ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, কোর্স শেষে আর একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। হ্যাঁ, মনে করে নেবেন যে কোর্স থেকে যা শিখতে পারছেন পার্সেন্ট নিজে অনেক কম, হ্যাঁ অত শেখা সম্ভব না, আর শিখতে পারবেন যদি যদি একটু লং সময় থাকতো আর কি, তো শর্ট কোর্স এটা বুঝতে হবে আপনাদেরকে। আচ্ছা, আমরা হচ্ছে আরেকটা লোগো দেখাই দিই। হ্যাঁ, একেবারে সিম্পল, যেটা হচ্ছে লেটার মার্ক টাইপের, একেবারে সিম্পল। বড় করে নিই, একটা লোগো ক্রিয়েট করব এই দুটো দিয়ে। তো ফার্স্ট আমরা যেটা করবো, আমি ফন্টটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, আমি একটু ফন্ট চেঞ্জ করে নিই, টাইমস নিউ রোমান, এটা হয়, এটা বোল্ড করে দিলাম, না বোল্ড নয় না, রেগুলার, ঠিক আছে। দেন এটা হচ্ছে আমি ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। আচ্ছা, ক্রিয়েট আউটলাইন এটা জানেন না, এমন কেউ আছেন যে ক্রিয়েট আউটলাইন করলে কি হয়, এমন কেউ আছেন নাকি? তো আমি বলে দিই, ক্রিয়েট আউটলাইন যদি আমি বলছিলাম একবার মেবি, তো ক্রিয়েট আউটলাইন করে দিলে হচ্ছে যে এটা টেক্সট ফরম্যাটে থাকবে না, মানে টাইপ ফরম্যাটে থাকবে না। এখন যে ফরম্যাটে এটা আছে, এটা হচ্ছে টাইপ ফরম্যাটে আছে, বুঝতে পারছেন? এটা টাইপ ফরম্যাটে থাকবে না, একটা ভেক্টর শেপ নিলে যে একটা পরিস্থিতি হয়, হ্যাঁ সেম এটারও এরকম হয়ে যাবে। তো সেজন্য আমি যেটা করা লাগবে, আপনি চাইলে তো কয়েকভাবে করতে পারেন, এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে পারেন, এখান থেকে এক্সপান্ড করতে পারেন, হুম একই কথা কাজ দুইটা একই, এখান থেকে অবজেক্ট থেকে করতে পারেন এক্সপান্ড, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপান্ড, তারপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, ওকে, দেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, চলে আসছে, আমি দুটা দুটা আলাদা করে ফেলছি। এখন হচ্ছে আমি যেটা করবো হচ্ছে এই এসটাকে আমি এখানে নিয়ে আসি, একটু ছোট করে দিই, কেবল শিফট আর অল্ট কি চেপে আমি একটু ছোট করে দিলাম এতটুকু। অনেক সময় দেখা যায় যে এরকম লোগুলোকে আসলে কিভাবে ক্রিয়েট করা হয়, সেজন্য দেখানো আর কি, আমি এটা কালারটা একটু চেঞ্জ করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা কালার হচ্ছে এটা, কালার হচ্ছে এটা, সাপোজ জাস্ট বোঝার জন্য। এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই যে এখান থেকে একটু অংশ আমি কেটে ফেলবো আর কি। আমাকে কাটার জন্য কি করতে পারি বলেন তো, আমাকে মনে করেন সাপোজ জাস্ট এতটুকু অংশ আমি কেটে ফেলবো আর কি, কি করতে পারি বলেন? ভাই পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডার করতে ইউজ করতে পারি, তারপর একটা শেপ ক্রিয়েট করে পাথ ফাইন্ডার করতে পারি, তাই তো? আগে শেপটা ক্রিয়েট করা লাগবে, তো আমি যদি শেপ যদি ক্রিয়েট করা লাগে তাহলে আমি কি করতে পারি আরেকটা, সেটা হচ্ছে এটাকে ক্লিক করে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। দেখেন আমার একটু এতটুকু অংশ লাগবে, এটা অনেক বড় হয়ে গেছে, আমার ছোট করা লাগবে, তাহলে 0 1 দিলাম, দেখি কতটুকু দেখা যায়, আর একটু বড় হবে, 4 4, ঠিক আছে 4, ঠিক আছে, তো মানে 0.04 ইঞ্চি আর কি, দেন ওকে। এটার আমি কালারটা চেঞ্জ করে দিই বোঝার সাথে, এটা এটা তৈরি করা হয়েছে শুধুমাত্র এই যে এটা কাটার জন্য, তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম আর এটাকে সিলেক্ট করলাম, আমি এটাকে সিলেক্ট করি নাই, হ্যাঁ দেন এটাকে সিলেক্ট করে সরি তিনোটা সিলেক্ট করি, ঠিক আছে, দেন এটাকে আমি
ক্লিক করে জাস্ট কিবোর্ডে অল কি চাপা আছে এখানে ক্লিক করে আমি ডেকো নিয়ে আসছে আমার এটা ডিলিট হয়ে গেছে আবারও সেম এটা ডিলিট হয়ে গেছে আমার এটা ডিলিট করতে যাব না আমরা এটা ডিলিট করব এখান থেকে এটা এখান থেকে আছে এটা এখন আমরা হচ্ছে এই যে অবজেক্ট আছে সেটা আমরা ডিলিট করে দিই এটা আমার দরকার নাই সিলেকশন এটা কম্পাউন্ড পাথ এটা ডিলিট করে দিলাম এটাকে ডিলিট করে দিলাম এটা দরকার নাই এখন আমার হচ্ছে আবার সেম এতটুকু অংশ থেকে আবার একটু ডিলিট হবে এখান থেকে এতটুকু অংশ এখান থেকে এতটুকু অংশ ডিলিট হবে তাহলে কি করা লাগবে আমাকে আমাকে এইটার অফসেট পাথ করা লাগবে এখন তাই না আমি এটাকে সিলেক্ট করলাম দেন অবজেক্ট অফসেট থেকে যদি পাথ পাথ থেকে অফসেট পাথ সাইজটা সেম থাকবে কালারটা চেঞ্জ করে দেই যাতে বুঝতে সুবিধা হয় সবগুলো সিলেক্ট করে জাস্ট পিঙ্ক কালার যেটা আছে এটা ডিলিট হয়ে যাবে কিবোর্ডে অল কি চেপে শেপ বিল্ডার টুলস আবারও সেম আমার এটা হয়ে গেছে ডিলিট ঠিক আছে দেন এই যে আমার কিছু পাথ কিন্তু রয়ে গেছে এটা নিচে যেগুলো লাগবে সেগুলো আমি কপি করে নিয়ে যাই দেন কি চেপে ওভাবে এটা চেপে নিয়ে যান এটা হচ্ছে আমার মেন শেপ যেটা আমি ইউজ করবো বাকিগুলা এক্সট্রা আমি নিয়েছিলাম আর কি কাটার জন্য দেন এখানেও কিছু টুলস রয়ে গেছে দেখেন কিছু কিছু পাথ রয়ে গেছে সেটা কি করা লাগবে রাইট বাটন ক্লিক করে রিলেস কম্পাউন্ড পাথ দেন এটা একটা এটা 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 আবার সাইডে নিয়ে আসি দেখছেন কিছু পাথ রয়ে গেছিল সেটা আমি ডিলিট করে দিলাম এরকম থেকে যাবে সেটা আপনি এভাবে রিমুভ করতে পারেন সহজে আচ্ছা দেখেন একটা মোটামুটি কিন্তু একটা ডিজাইন আপনাদের ক্রিয়েট হয়ে গেছে আমি যেহেতু কালার গুলো একটু কম্বাইন করে দিই দিই কন্ট্রোল জি এখান থেকে এই কালারটা দেওয়ার চেষ্টা করলাম দেন হচ্ছে কন্ট্রোল জি গ্রুপ দেন হচ্ছে এখান থেকে একটা রাউন্ড শেপ নিয়ে নেই কালারটা একটু মোটা করে দিই কালো কালার দিলে সুন্দর হবে এটাকে সেন্টার করে নেই মোটামুটি একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমার এটা স্টক প্ল্যান এটা সরি ক্লিক করলো আবার এটা যেহেতু আমার স্টক প্ল্যান আচ্ছা দেন এটাকে যেহেতু আমার স্ট্রোক করা আছে আমি এটাকে এক্সপ্যান্ড করে ইয়ে করে ফিল কালারে কনভার্ট করে ফেলে হ্যাঁ এটা ফিলে হয়ে গেছে এখন বড় ছোট করলে কোনো সমস্যা হবে না একটা ডিজাইন আমাদের আরেকটা লোগো ডিজাইন হয়ে গেল যদি কোম্পানি যদি কি টাইপের হয় বলেন তো মনোগ্রাম টাইপের যদি হয় যেটা হচ্ছে তার শুধুমাত্র ওই আইবিএম অথবা টিএস হাইলাইট করতে চায় তাহলে সেটা এমন হবে এই আপনাকে শুনতেছেন ক্লাসে আছেন কিনা একটু বলেন আমাকে হ্যাঁ ভাই আছি আমরা দেখতেছি আচ্ছা মনোযোগ সহকারে দেখতেছেন তো না নাকি আমি ক্লাস করাচ্ছি আপনারা শুধুমাত্র বসে আছেন কোনটা বলেন না দেখে আচ্ছা দেখেন ডিজাইন গুলা কিন্তু একেবারে ইজি এখন কিন্তু এখন কি কঠিন মনে হইতেছে আপনাদের কাছে বলেন তো এই আপনাদের কাছে কি কঠিন মনে হইতেছে কি বলেন আচ্ছা একটু প্র্যাকটিস করেন বাসায় মানে আরো অনেক কিছু হয়ে যাবে কারণ গত ক্লাসে যারা প্র্যাকটিস করছে তারা কিন্তু মোটামুটি আজকের ক্লাসটা যারা ওই যে যে কিনা ঘড়িগুলো ক্রিয়েট করছে হ্যাঁ যারা ঘড়িগুলো ক্রিয়েট করছে তাদের জন্য দেখবেন এই যে রুটের টুলস আছে ওইটা টুলস দেখালাম লোগো ক্রিয়েট করা সেটা তাদের জন্য ইজি হয়ে যাবে এই লোগো ক্রিয়েট করা তাদের জন্য একটু ইজি হয়ে যাবে বুঝতে পারছেন হ্যাঁ
তো এগুলা আমি কয়েকটা আপনাদেরকে পাঁচটা লোগো দিব, আর যা যা বলছে এগুলো আমি আজকে আপলোড করে দিব, কে কে আপনাদের বাড়ির কাজ থাকবে সেগুলো বারবার প্র্যাকটিস করেন। আমি একবার বলছি, দুইবার বলছি, আপনারা আরো তিনবার বেশি করেন, হ্যাঁ তাহলে ইম্প্রুভ হবে। আমরা যখন আমি যখন একেবারে ছোট ছিলাম তখন কত যে প্র্যাকটিস করছে, রাত রাত 2টা বাজে ঘুম থেকে উঠে, মানে এটা একটা মানে কাজের প্রতি ভালোবাসা ছিল আর কি। রাতে 2টা বাজে উঠেও কাজ করতাম, শিখতাম, মানে টাকার জন্য না, শিখার জন্য। চাইলে আপনারা ওইটার আশেপাশে গেলেও তো অনেকটা হয়ে যাবে, বুঝতে পারছেন? মনে হয় ওইটার আশেপাশে আপনারা নাই, তো একটু প্র্যাকটিস করেন। মোটামুটি আপনার ডিজাইন কিন্তু অনেক ভালো হইতেছে, যারা আপলোড করতেছে আপনারা কিন্তু প্রশংসা করছে আপনাদের স্যার, যে ডিজাইন মোটামুটি অনেকে ডিজাইন নাকি অনেক সুন্দর, স্যারের কাছে অনেক ভালো লাগছে। বেশি বেশি করে আপলোড করেন আর প্র্যাকটিস করেন। আচ্ছা, এবার ক্লাসের শেষ মুহূর্তে কারো যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন, আমি যে বলছিলাম শেষে প্রশ্ন করে নিব, এখন বলতে পারেন কারো কোনো প্রশ্ন থাকলে। Recording stopped. কাজ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ গুলের দাদা বলতে পারেন। এই অফসেট পাতে গেলে যে লাইন মিটার লেখা আছে সেটা কি বোঝায়? অফসেট পাতে লাইন মিটার একটা নাম, আচ্ছা হ্যাঁ মিটার রাখবেন, মিটার এটা বুঝিনি আপনি। আর পেন টুল একদম রাউন্ড শেপ হয় না, মানে পারতেছি না। আমাকে স্ক্রিন শেয়ার করে দেখান তো দেখি কি বলতে যাচ্ছেন আপনি আসলে। ল্যাপটপে তো কানেকশন দেয়া নাই, তাহলে কিভাবে দেখাবো? আচ্ছা আর আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ বলেন। মানে রাউন্ড শেপ হয় না পেন টুল দিয়ে, এখন কিসের রাউন্ড শেপ সেটা আমাকে দেখাইতে হবে তো। কোনটা বলেন? এই আপনি আছেন? হ্যাঁ কাজ করবেন, এটা একেবারে কেন হবে না? বাকিটা কিভাবে করছে একটু দেখাই দেন। আমি আর বেশি দেখাবো না, আমি সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমি হচ্ছে ফার্স্টে যেটা লক করে ফেললাম, তো আমি ফার্স্টে যেটা বলছিলাম আমি একটা কালারটাকে চেঞ্জ করে নিই, সাদা কালার হোয়াইট কালার দিলাম। তো ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই এখান থেকে একটা অ্যানকর পয়েন্ট, এখান থেকে এত অ্যানকর পয়েন্ট নেওয়া যাবে না, যত অ্যানকর পয়েন্ট কম নেওয়া যায় তত ভালো। আচ্ছা আমি এখানে একটা সিলেক্ট করে এতটুকু অংশ, দেন আবার আমি কিবোর্ডে অল কি চেপে আবার এতটুকু নিয়ে আসছি, এতটুকু, দেন আবার সেম এক ক্লিকে এখানে নিয়ে আসি। দেন আমি এটাকে কিবোর্ডে অল কি চেপে আমি একটু ছোট করে দিতে পারি, একটু মিলানোর জন্য একটু এদিক সেদিক হতে পারে, সমস্যা নেই। এখান থেকে হচ্ছে আবার সেম,
মেন কুপন গুলো একটু চেঞ্জ চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ পয়েন্ট এই যে এভাবে আপনারা টেনে টেনে করবেন বুঝতে পারছেন পুরোটা দেখাতে অনেক সময় লাগবে এই যে আপনি যে হেয়ার বলছিলেন না এই হেয়ার গুলো নিয়ে আসতে পারেন তারপর কে জানি বলছেন এই যে এই 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 কি যে বলে এই দাড়ি গুলার না মুস হ্যাঁ এই মুসের কথা বলছিলেন তাই না এটা হচ্ছে এখান থেকে ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন একটা শেপ ক্রিয়েট হয়েছে এবার এটা একটু শার্প টাইপের জাস্ট এটাকে সিলেক্ট করে এখান থেকে এটা দিয়ে দিবেন ঠিক আছে এটা একটু মোটামুটি এরকম হয়ে যাবে হ্যাঁ এগুলো আলাদা আলাদা শেপ ক্রিয়েট করে একটা 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 ক্লিক করে পেন্টুল দিয়ে হয়ে যাবে এভাবে ট্রাই করবেন একটু সময় লাগবে জাস্ট একটা ওয়ে দেখা দিচ্ছি একটা লাইন টেনে জাস্ট এভাবে টেনে টেনে করবেন আর কি হয়ে যাবে এটার জন্য এটা শেপ এই হোয়াইট কালার জন্য একটা শেপ এই কালো কালার একটা শেপ এভাবে করবেন আচ্ছা আর আর কে জানি বলছিলেন কার প্রশ্ন হচ্ছে ভাইয়া জুম করার জন্য কি নির্দিষ্ট একটা কি প্রেস করতেছেন আপনি হ্যাঁ অবশ্যই আমি হচ্ছে যেগুলো আমি বেসিক্যালি সব সময় রেগুলারলি ফ্রিকোয়েন্টলি ইউজ করি এটা আমি প্রথম দিনই বলে দিছি সেটা হচ্ছে কিবোর্ডের অল কি চেপে মাউসের যে স্ক্রল বাটনটা আছে মাঝখানে যে বাটনটা ঘোরানো যায় চাকার মতো হুইল সেটা হুইলটাকে ঘোরাবেন এটা জুম ইন জুম আউট হবে অবশ্যই কিবোর্ডের অল কি চাপা রাখা লাগবে দেন হচ্ছে আপনার যদি এটাকে মুভ করাইতে চান এভাবে তাহলে হচ্ছে স্পেস বাটন ক্লিক করে মুভ করাইতে পারবেন আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আচ্ছা আপনার ক্লাস করতে গিয়ে বা বাসায় প্র্যাকটিস করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করতেছেন না মানে সবাই মোটামুটি ভালো পারতেছেন তাই তো সাপোর্ট মেন্টর ক্লাস আপনাদেরকে বলে দিবে হোয়াটসঅ্যাপে ঠিক আছে তাহলে যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমি এখানে ক্লোজ ক্লোজ করে দিলাম ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম